ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো আমি আপনাদের থ্যাংকস দিচ্ছি যে আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যেও এসছেন। আমি আমার পার্টির মিটিংয়ে যাচ্ছি এখন, আমাদের লেজিসলেচার পার্টির মিটিং ডাকা হয়েছে খুব শর্ট টাইমে। শর্ট টাইম মানে সবে কালকে ইলেকশন হয়েছে, হয়তো অনেকে আসতে পারবে কিনা আমি জানি না, আশা করি আসবে। তো তার মধ্যে কয়েকজনের কোভিড টোভিডও আছে। তো পার্টি অফিসে চারটে মিটিং ডাকা হয়েছে, সেখানে দেখি দলের কি সিদ্ধান্ত হয়। দল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার পক্ষে কোনো সিদ্ধান্ত জানানোটা ঠিক হবে না বলে, রাজনৈতিক সৌজন্যতা অভাব হবে বলে আমি মনে করি। তাই যেহেতু আপনাদের ডেকে ফেলেছিলাম, আমরা ভেবেছিলাম মিটিংটা হয়তো দু তিন দিন বাদে করব, কিন্তু যেহেতু কোভিড আমাদের নক করছে ভীষণ, এবং কোভিড সিচুয়েশনটা খুব স্ট্রংলি আমাদের হ্যান্ডেল করতে হবে, করছি আমরা অলরেডি, আমি ইলেকশনের সময়েও মনিটরিং করেছি এবং এখনও এভরিডে করছি, কিন্তু তা সত্ত্বেও এটা ইমিডিয়েট করে ফেলতে হবে যা যা করার। এবং অ্যাসেম্বলি যারা ওথ নেবে, অ্যাসেম্বলির যারা মেম্বার, তাদেরও তো যতক্ষণ পর্যন্ত ওথ না নিতে পারছে অ্যাজ এ এমএলএ, তারা তো তারা এমএলএ হিসেবে বলতে পারে না। সুতরাং এগুলো সব আজকে আমরা ঠিক করব। আমি চারটের মিটিংয়ে যাচ্ছি, মিটিংয়ে এখানে দল সিদ্ধান্ত নেবে। এক হচ্ছে ওথ নেওয়ার ব্যাপারটা, দুই হচ্ছে অ্যাসেম্বলির ব্যাপারটা, এই ব্যাপারগুলো, তারপরে মন্ত্রিসভা কবে হবে না হবে এই ডিটেলসটা, তাই এইটা আলোচনা করার জন্য যাচ্ছি। আর আপনাদের সকলের সামনে আমি একটাই কথা অ্যাপিল করব সবাইকে, আমার সকল ভাই বোনেদের, যে বাংলার শান্তিপ্রিয় জায়গা, সংস্কৃতিপ্রিয় জায়গা, সম্প্রীতিপ্রিয় জায়গা, নির্বাচন হয়েছে, নির্বাচনে হার জিত হয়েছে, আবহাওয়া গরম হয়েছে কখনো কখনো আবহাওয়া ঠান্ডা হয়েছে, এবং বিজেপি অনেক অত্যাচার করেছে এটা আমরা জানি, সেন্ট্রাল ফোর্সেস অনেক অত্যাচার করেছে আমরা জানি, তা সত্ত্বেও আমি সবাইকে বলবো যে শান্ত থেকে যেন আমরা কেউ কোনো ভায়োলেন্সে না জড়াই। এখন মানুষের সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়িয়ে কোভিডটাকে লড়াই করা। আমি সবাইকে বলবো শান্ত থাকতে, কোনো রকম যদি কোনো কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সেটা পুলিশকে অফিসিয়ালি জানাবে, এবং পুলিশকেও আমি বলবো, কয়েকজন পুলিশ তো নিশ্চয়ই কয়েকজন তার নিজের মতো কাজ করে জায়গাগুলো করেছে এবং পুরো বিজেপির হয়েই আসরে নেমেছিল, এবং তারা নিজেরাও জানে কারা কী করেছে না করেছে, সেটা পরে দেখা হবে। যে যার কাজ করেছে সে তার উপযুক্ত কাজ করেছে বলে সে মনে করে, আমি মনে করি না, এটা হয়তো অন্য ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে এখন ল অ্যান্ড অর্ডার তাদের সামলানো দরকার, এই দুটো দিন তো আমার হাতে নেই। যতক্ষণ পর্যন্ত আমরা ওথ না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো এখন একটা প্রসেস আছে, কারণ আমাকে একটা হয়তো দলের চিঠি, আমি রাজ্যপালের কাছে টাইম চেয়েছি সাতটার সময়, সাতটার সময় মিট করতে যাব, কারণ একটা হচ্ছে নিয়ম অনুযায়ী, একটা এবারে যে চিফ মিনিস্টারের এটা রেজিগনেশন লেটার দিতে হয়, তারপরে নতুন প্রসেস স্টার্ট করে নতুন ওথ টেকিংয়ের ব্যাপারটা করতে হয়, একই সাথে দুটো সাইমেলটেনিয়াসলি। তো সুতরাং সাতটার সময় আমি যাচ্ছি, আর বাদবাকি আমার সবার কাছে শান্তির আবেদন থাকবে, সবাই সুস্থ থাকুন। তবে বিজেপি এটাকে নিয়ে একটু বাড়াবাড়িও করছে, আজকেও আমার বর্ধমানে একজন কর্মী হত্যা হয়েছে, এই ঘটনা এত ভালো রেজাল্ট হওয়ার পরেও এখনও পর্যন্ত তাদের অত্যাচারীর ভূমিকাটা যায়নি, এবং খুবই অত্যাচার করছে কুচবিহারে, এখনও পর্যন্ত খুবই অত্যাচার করছে। এবং কুচবিহারের এসপি আপনারা জানেন তার ডাইরেক্ট ইন্ধনে যেভাবে ইলেকশন হয়েছে সেটা তো সকলের মনে রাখার মতো, শীতলকুচির ঘটনা থেকে শুরু করে সব। যদিও আই অ্যাম নট ভিন্ডিকটিভ, বাট আমাকে মনে রাখতে হবে যে আমি সবাইকে বলি রাজধর্ম পালন করুন। তাই এইটুকু বলার, বাদবাকি আপনাদের সাথে তো টাইম টু টাইম দেখা হবেই, আর আজকে রাজ্যপালের সাথে মিট করার পরে বাদবাকি যে জিনিসগুলো আমার পার্টি মিটিংয়ের পরে, একটা দল কী কী করলো না করলো সেটা একটা ব্রিফিং করার ব্যাপার আছে, সেটা তাহলে কী করে করবেন? তাহলে তো আপনাদের আবার তৃণমূল ভবনে যেতে হবে, যাবেন আপনারা? কষ্ট হবে তো, যাবেন তাহলে? ওই প্রশান্ত, প্রশান্তের অভিষেককে ডাকতে একটু বলে দিই, ওদের তাহলে ব্যবস্থা, ও স্বরূপ আছে তো এখানে, তাহলে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখে দাও ওখানে, যাতে ওরা দাঁড়াতে পারে। হ্যাঁ, দেখে নাও, কারণ আমাদের অফিসটা এমনিতেই এমন ভেঙে চুরে গেছে না, যে পুরো অবস্থাটা খুব শোচনীয়, কিন্তু আমরা কিছুতেই সারাতে পারছি না, যে টাইম পাচ্ছি না টাইম পাচ্ছি না করে। না,
ওখানে তাহলে ওখানে তো লোক থাকছে তো, ওরা তো কারণ ওখানে পার্টির মিটিংয়ে যেটা ডিসিশন হলো সেটা তো ওনাদের জানাতে হবে, তাহলে সেখানে একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করতে হবে হলের মধ্যে, হলের মধ্যে ওরা গিয়ে বসুক, মানে যেটা আমাদের প্রেস কনফারেন্সের হল গ্রাউন্ড ফ্লোরেরটাই, আমরা তো মিটিং করছি গ্রাউন্ড ফ্লোরে, পেছনটা মিটিং করছি আলোটা, তাহলে তোমরা ওইখানে গিয়ে বসো, কারণ তোমাদের সাথে দেখা হবে, তবে এখানে চা খেয়ে তবে যাও, চা জল খেয়ে ওদের খাবারটা দিয়ে দাও, তারপরে তোমরা যাও, তাহলে বাদ বাকিটা আবার আমি বলে দিচ্ছি, ওই দিন আমার মনে হয় 4টে মিটিং ডাকা হয়েছে, তো 5টা 6টা 5:30টার মধ্যে পেয়ে যাবে, তারপর আমি ওটা করে আবার গভর্নরের ওখানে যাব, এই পর্যন্ত। আর আমি একটা কথা বলি, আজকে আমি দলের সিদ্ধান্ত নেবার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা আছে আমি এদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করছি, যদিও আপনারা জানেন এটা বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে, তার কারণ আমরা সবাই কোভিড ওয়ারিয়ার যারা আমরা কোভিডের জন্য কাজ করি, অনেক সাংবাদিকরা মারা গেছেন কিন্তু আজ পর্যন্ত তাদের কোভিড ওয়ারিয়ার ঘোষণা করা হয়নি। আমরা কিন্তু এখানে একটা সাংবাদিকদেরও হেল্প করি আপনারা জানেন, মানে আমাদের সব কিছুই আছে, কিন্তু আমি যাওয়ার আগে আমার একটা সিদ্ধান্ত, আমি যেহেতু বলেছি কোভিড ইজ মাই প্রায়োরিটি, এবং সাংবাদিকরাও আপনারা এতগুলো লোক মিলে কভার করেন, আপনাদের লাইফ সত্যি মানে লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন নিয়ে আপনাদের কাজ করতে হয়, তাই আমি আপনাদের সকলকে, আমি এখনও তো চিফ মিনিস্টারের পোস্টেই আছি, সুতরাং আমি আপনাদের কোভিড ওয়ারিয়ার হিসেবে ডিক্লেয়ার করছি, এবং আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা নোট করে নিতে। দাঁড়াও বলো, আস্তে আস্তে, আগে ও প্রশ্ন করেছে, হ্যাঁ এটা পরে দেখে নেবো, এটা অ্যাক্রেডিটেশন কার্ডের যারা মেম্বার আছে কথা বলে। হ্যাঁ, এটা দল চিন্তা করছে, তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন একটা SMS আমি পেয়েছি কোনো একজনের কাছ থেকে, SMSটায় রিটার্নিং অফিসার আমি এটা কাউকে একজনকে পড়ে দিতে বলবো, দেবদীপ এসো ইংলিশে মাউথপিসটা দাও, তুমি দেখো এটা আরো নন্দীগ্রাম কি লিখছে, তার একজন পরিচিত একজনকে, কে কাকে লিখেছে বলবো না, বড় এটা কাল রাত্রির 11টার, আরো কি লিখছে দেখুন। স্যার, ইট ইজ নট মাই প্রিভিউ, আই থিঙ্ক পারভিউ বলতে চেয়েছে, স্যার প্লিজ সেভ মি, মাই ফ্যামিলি উইল 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 রুইন, I have no other option but to commit suicide. Life threat is coming. I may be murdered. I had nothing to do. Please forgive me. I have a little daughter. মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন, তার মানে বুঝতে পারছেন কি হয়েছে, সব জায়গায় এক ফল আর একটা জায়গায় হঠাৎ 8,000 ভোট হয়ে গেল জিরো, 4 ঘন্টা সার্ভাইভ যেটা সার্ভাইভাল আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল, তারপরে 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল, মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে, ভয়ের কী আছে, রিকাউন্টিং করতে চেয়েছে, এটা তো অফিসিয়ালি যে কেউ চাইতে পারে, রিকাউন্টিং দেবে না কেন, ইলেকশন কমিশন দিল না কেন, হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট, আর রিটার্নিং অফিসারের সাংঘাতিক কথা দেখছেন, যে অ্যাট দ্য পয়েন্ট অফ গান তাকে কাজ করতে হচ্ছে, সে বলছে আমার লাইফ থ্রেট আছে আমি করতে পারছি না, মানে হোয়াট ইজ দিস, সব সাংবাদিকরা দেখলো অ্যানাউন্স করে দিল, ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল, গভর্নর আমাকে ফোন করলো, তারপরে হঠাৎ সব উল্টে গেল, আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি, যা গিয়ে এটা আমরা চাই বিচার হোক, কোর্টে তো আমরা যাবোই, নিশ্চয়ই যাব, কিন্তু আমরা তার আগে চাই আমাদের ছেলেমেয়েরা বসে যে আন্দোলন করছে পার্টির থেকে, এবং আমাদের যতক্ষণ পর্যন্ত লিখিত না দেওয়া হবে যে এই মেশিনগুলো VVPAT পোস্টাল ব্যালট একটা জায়গায় আলাদা স্পেশালি রাখা হবে, যাতে এই ইভিএম মেশিন ট্যাম্পার্ড না হয়, এবং যদি ট্যাম্পার্ড হয়ে থাকে তার টেস্ট হবে ফরেন্সিক,
সুতরাং সেগুলো যতক্ষণ আলাদাভাবে কাস্টডিতে রাখার ব্যবস্থা না হবে ততক্ষণ এই আন্দোলনটা ওদের চলবে। দ্যাট ইজ দ্য কমপ্লেন অফ দ্য ফিউ কাউন্টিং এজেন্টস অ্যান্ড অল বিকজ ফোর আওয়ার্স ইউ হ্যাভ সিন হাউ নন্দীগ্রাম দ্য ইলেকশন কাউন্টিং ওয়াজ দেয়ার টু অবজারভার্স ওয়ার সিটিং দেয়ার ভেরি বায়াস অবজারভার দে সেড এনি হাউ মমতা ব্যানার্জি ইজ টু বি ডিফিটেড হোয়াট ইজ দিস দে ক্যানট স্টপ মি ইভেন আই এম টেলিং ইউ দে হ্যাভ গট 78 সিটস ইভেন দে শুড নট ক্রস 50 ইট ইজ বিকজ অফ ইলেকশন কমিশনস কন্ট্রিবিউশন অ্যান্ড আই এম হ্যাপি টুডে সুপ্রিম কোর্ট অলসো স্ট্রিক্ট দ্য জাজমেন্ট অফ দ্য মাদ্রাস হাইকোর্ট ইটস ভেরি গুড সামটাইমস দ্য জাজমেন্ট ইয়েস জাস্টিস ওনলি পিপুল ওয়ান্ট জাস্টিস জাস্টিস ইজ দ্য মেন থিং মেন পিলার অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড ইফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট অল দ্য লোয়ার কোর্টস দে ওয়ার্ক ফর পিপুল পিপুল গেট জাস্টিস দে অলওয়েজ ডিপেন্ড অন কোর্ট থ্যাংক ইউ তুমলোক তো পেলে সেই বল দিয়া থা কি হামলো 115 মিলেগা কি নেই মিলেগা না না সরি আই এম জাস্ট জোকিং আচ্ছা বলো ইতনা এ ঠিক নেই হ্যাঁ দিস ইজ অ্যাবসোলুটলি রং দে আর গিভিং সাম ফোটোগ্রাফস দ্যাট ইজ ওল্ড ওয়ান এ উসকা হ্যাবিট হ্যায় ওল্ড রাইট কা ফোটো লাগা কে বাহার কা ফোটো লাগা কে হমকো পাতা হ্যায় সব ও হামলোক পুলিশ কো বোলা হ্যায় উসকো নিকালনে কে লিয়ে আর উসকো উইথড্র করনে কে লিয়ে আই ডোন্ট লাইক এনি ভায়োলেন্স আর এনিথিং বাট ওয়াই বিজেপি ইজ ডুইং দ্যাট উসকো কবি তো শরম হোনা চাইয়ে হাম তো র্যালি নেই কিয়া আপ দেখো ইতনা জিত কা বাদ মে ভি বিজেপি ইতনা অ্যাট্রোসিটিস কিয়া সিএপিএফ ইতনা অ্যাট্রোসিটিস কিয়া ইলেকশন কমিশন ইতনা অ্যাট্রোসিটিস কিয়া উসকা বাদ ভি মানে বোলা সব শান্ত রহে সব 9th মে কো আমারা রবীন্দ্রনাথ টেগর কা জন্মদিন হ্যায় আপ রবীন্দ্র টেগর কা জন্মদিন বানাও মা মাটি মানুষ কো ধন্যবাদ লাগাও ধন্যবাদ দাও সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রবি ঠাকুরের জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সংহতি সম্প্রীতির শপথ নিই বাংলার সংস্কৃতি উজ্জ্বল করব আমরা বাংলা আবার বিশ্ব বাংলায় নাম লেখাবে নতুন করে নতুন ভরে সেই জন্য আমরা সবাইকে বলেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম জানাতে সম্মান জানাতে এটা আমাদের প্রোগ্রাম আর আমি বলেছি এখন ওথ হলেও আমি ওথ কোনো অনুষ্ঠান করে করব না সিম্পল অ্যাজ ইট ইজ আমরা করব সেলিব্রেশন আফটার দ্য কোভিড ওয়ার ইজ ওভার এবং সিচুয়েশন আমাকে অ্যালাউ করবে তখন আমি ব্রিগেড করবো ভারতবর্ষের সবাইকে আমন্ত্রণ জানাবো ইতিমধ্যে আজকে আমাকে উদ্ধব ঠাকরে ফোন করেছিল তারা খুব খুশি অরবিন্দের সাথে আমার কালকে কথা হয়েছে নবীন পটনায়কজি ফোন করেছিলেন আমাকে রজনীকান্ত ফোন করেছিলেন অখিলেশ যাদব ফোন করেছিলেন হুডাজি ফোন করেছিলেন অমরিন্দর সিং ফোন করেছিলেন আরও অনেকে অনেকের সাথে আমার কথা হয়েছে এবং সবাইকেই আমরা আমাদের কৃতজ্ঞতা জানিয়েছি এবং আমরা সবাই একসাথে কাজ করব এই দেখুন একটা হচ্ছে বিজেপিকে বিজেপি যে সায়েন্সার নয় এটা মানুষই একমাত্র ঠিক করে আমরা 24 আওয়ার্স কাজ করি মিন্স 365 ডেজ যারা 365 দিন উন্নয়নের কাজ করে এবং মানুষের সাথে থাকে তারাই অশ্বমেধ যজ্ঞের যে বিনাশকালীন ঘোড়া যেটা ছেড়েছে অশ্বমেধ যজ্ঞ একটা ভালোর জন্য হয় একটা খারাপের জন্যও হয় বিনাশকালীন যে বুদ্ধিনাশ সর্বনাশ সর্বনাশের পথটাকে আমরা আটকে দিয়েছি এই কারণে এটা আমি আটকাইনি আটকেছে বাংলার জনগণ বাংলার জনগণের মেরুদণ্ড এখনও খুব শক্তিশালী বাংলায় যারা বাস করে সব ভাষা সব ধর্ম সব বর্ণ সবার কথাই আমি বলছি তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্তিশালী এবং মা বোনেরা আমাদের
নতুন করে পথ দেখিয়েছে এবং এই মহিলা শক্তি একমাত্র পারে বিজেপিকে সম্পূর্ণভাবে রুখে দিতে আর আমার ইয়াং জেনারেশন এটা আমি বিশ্বাস করি মানুষ কো সমস্ত ক্রেডিটই হচ্ছে জনগণের জনগণ ছাড়া কিছু হয় না No, we ask the 3 crores of vaccine from the central government because the vaccine they sanctioned. Because vaccines are not available in the market, you have to understand that. Because vaccine jeta hoche 65% vaccine amader ekhane jeta production hoyeche shegulo baire pathiye diyeche. Phole oxygen ebong vaccine paoa jacche na. Ta shatto every day amra 50,000 vaccine dichhi. Ebong itimoddhei amra pray 1.5 crore পৌনে 2 কোটির মতো ডোজ আমরা দিয়ে দিয়েছি এবং আপনারাও জানেন সাংবাদিকদেরও সকলকে ডোজ দেওয়া হয়েছে মানে ভ্যাকসিন ডোজ সুতরাং আমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 3 কোটি দিতে বলেছি আর আমি একটা মনে করি যে আমি এখনও মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত আই ফিল দ্যাট দিস ইজ এ ভেরি ওয়াইজ ডিসিশন উই আর রিকোয়েস্টিং দ্য গভর্নমেন্ট that please sanction 30,000 crores money for the universal vaccine for all throughout the country. I came to know that they are sending maximum vaccine and oxygen to 2-3 states. But we want that every state should get their priority. Why only 2-3 states? Even Gujarat, to ami shunechi BJP party office theke vaccine dicche. Tara ki kore janlo kontra vaccine expiry date hoyeche? অথবা না হয়েছে বা ভ্যাকসিন কি করে দেয় কিছুই নাই মনিদিবা তুমি কি জিজ্ঞেস করছিলে আই এম জাস্ট এ স্ট্রিট ফাইটার আই ক্যান বুস্ট আপ দ্য পিপল সো দ্যাট উই ক্যান ফাইট এ স্ট্রং ফাইট এগেনস্ট অফ বিজেপি One cannot do everything alone. It's a collective family. And collectively, if we can take a decision, there are so many political parties and so many people, they are in a touch also. So I think all together, we can fight the battle for 24. It depends on let us first fight this COVID. If the COVID process is over, then we will try to discuss about the other political things. Now it is not the time. Now let us concentrate for the COVID problem. এগুলো পরে কথা বলবো বাবা ওয়েব পোর্টাল করতে গেলে আমার একদম পুরো ভাড়ার খালি হয়ে যাবে ওয়েব পোর্টালগুলো ইম্পর্টেন্ট নো ডাউট কিন্তু আমার ভাড়ার যাতে খালি না হয় দেখতে হবে তোমার বলো ওয়াই ইউ আর আস্কিং দিস কোয়েশ্চেন টু মি রাইট নাও দিস ইজ নট দ্য টাইম টু আস্ক দিস কোয়েশ্চেন লেট আস ফাইট দ্য ব্যাটল ফর কোভিড লেট আস ওয়ার্ক টুগেদার টু ফাইট দ্য ব্যাটল ফর কোভিড Minister, Chief Minister, Prime Minister is no matter. Matter is the people. ডাকতেই পারে ওনাদের অ্যাপয়েন্টেড ডিজি তো যেতেই পারে সেটা তো উনি তো ওনারাই তো অ্যাপয়েন্টমেন্ট করেছেন ডিজি এডিজি ল এনার সব তো ওনারাই অ্যাপয়েন্টমেন্ট করেছেন এখন যারা আছে তারা তো আমাদের অ্যাপয়েন্টেড কেউ নয় এটা তো তাদের দায়িত্ব যদি দেখে থাকে ভালোই করেছে ভাই মানে বলা কি হামারা জব ভ্যাকসিন মিল জায়গা হামনে 3 crore মাঙা 1 crore হম প্রাইভেট সেক্টর কো দেগা 2 crore হম দেগা দেনে সে টাইম ভি লাগতা হ্যা না বক্ত ভি লাগতা হ্যা হামারা ওয়ার্ড ওয়ার্ড মে কাম চল রহা হ্যা হর রোজ লেকিন হম লোগ চাহতে হ্যা কি হামারা ভ্যাকসিন মিল জায়ে তো হম 5 তারিখ সে শুরুয়াত করেঙ্গে ইট ডিপেন্ডস অন
वी आर वेटिंग। हमने तो देखा एक लॉरी में पूरा वैक्सीन लेके वो हरियाणा में खड़ा हुआ था, उसका ड्राइवर नहीं है, ये क्या हो रहा है? I don't know why you mix up the question. Nandigram to opposition to, I don't know. That is different. That is different. The letter is, it was about vaccine, universal vaccination. I have written a letter first to Prime Minister that give free vaccine to the people. And I am ready to pay even you send us the vaccine. না দেখুন, রাজনৈতিকভাবে ওদের সাথে আমার সংঘাত থাকতেই পারে, বাট আমি নিশ্চয়ই কাউকে শূন্য হিসেবে দেখতে চাই না। বিজেপির ওদের একটা অংশ যদি ওরা আসতো ভালোই হতো বিজেপির থেকে, কিন্তু ওরা এত বেশি বিজেপি ফেভারিট করেছে যে নিজেদেরই পুরো বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, ফলে নিজেরা সাইনবোর্ড হয়ে গেছে। এটা তো ওদেরও ভাবতে হবে। কই দীপঙ্কর ভট্টাচার্য তো করেনি, ওরা তো লড়াইটা করে, আমার তাদের প্রতি পুরো সমর্থন আছে। লাস্ট কোয়েশ্চেন, প্লিজ এই সমস্ত কথার কোনো মানে নেই। আমি একটা টুইট করলাম আর সাহায্য করলাম, সাহায্য করলাম না, এটার কি মানে আছে? প্রাইম মিনিস্টার তো এই প্রথম দেখলাম প্রাইম মিনিস্টার ফোন করলেন না। না তাতে ঠিক আছে, উনি মেবি বিজি, সেটা ব্যাপার না, সেটা আমি কোনো সেন্টিমেন্টে নিইনি। আমি আই হ্যাভ সিন টুইট। আমি মনে করি যে যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টে ইস্যু আছে বা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টে বা মানুষের ইন্টারেস্টে, সেগুলোতে আমরা অলওয়েজ কোঅপারেশন করি, বাট ওয়ান এক হাতে কখনো তালি বাজে না, তালিটা ডবল হাতে বাজতে হয়। ये सब आप लोगों का क्रेडिट है, आप लोग इतना हमारा खिलाफ में किया ना, इसी के लिए पब्लिक हमारा पुर्त में हो गया। अशोक ना आज तक बारण कर आसले वेलकम। यू सी ओनली आई विल से वन थिंग वेरी हम्बली, that what they have spent for the election, at least one portion of money, if they have spent for COVID vaccine, then all the universal vaccine should have finished now. Thank you. Abar okhane cholo.